আসসালামু আলাইকুম জাতীয় পার্টি কার চাপে নির্বাচনে এসেছে তা পরিষ্কার করতে হবে ওবায়দুল কাদের বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বেশ চটেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কথায় জিএম কাদের কালকে বলেছেন যে তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে তো তিন বিদেশি শক্তি কারা সেটা পরিষ্কার প্রথম শক্তি হচ্ছে ভারত দ্বিতীয় রাশিয়া তৃতীয় হতে পারে চীন এটা তো পরিষ্কার পশ্চিমারা ছিল একদম সম্পূর্ণ বিপক্ষে তারা চাইছিল যে একটা ভালো নির্বাচন হোক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক এই যে রাজনৈতিক বন্ধত্ব যে অস্থিরতা এবং একটা মানে ইমব্যালেন্স একটা পরিস্থিতি সেই পরিস্থিতি উত্তরণের মধ্য দিয়ে সবাই আসুক নির্বাচনে এসে যে জিতবে তারা সরকার গঠন করবে আর যারা জিতবে না তারা বিরোধী দলে থাকবে অর্থাৎ রাজনীতির একটা স্বাভাবিক ধারাই তারা আনতে চেয়েছিল। এবং এটাই হচ্ছে গণতন্ত্র তো শেষ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগকে তো ক্ষমতায় থাকতেই হবে এছাড়া তো উপায় নেই তো তখন তার শক্তি ভারত সেখানে তার একটা গণতন্ত্র আছে সেই দেশে তথাকথিত কিন্তু তাদের কর্মকাণ্ড সবই তো এক ধরনের হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক কর্মকাণ্ড গণতন্ত্রের লেশমাত্র আছে কিনা তাই এখনকার নির্বাচন যেই বিজেপির বক্তব্যে পরিষ্কার তো ওই বিজেপি তো চাইবেই কংগ্রেসও যদি ক্ষমতায় থাকতো তার আঞ্চলিক স্বার্থে চাইবে কিন্তু বাকি দুটি দেশ তো গণতান্ত্রিক না চীন রাশিয়া তারা বাণিজ্যিক স্বার্থে এই ক্ষমতাসীন সরকার থাকলে সুবিধা ইচ্ছা মতন তারা চুক্তি করতে পারবে পশ্চিমাদের মধ্যে তো একটা পশ্চিমা যে রীতি গণতান্ত্রিক রীতিনীতি সেটা অনুযায়ী তারা চাইবে তো ক্ষমতা যারা থাকতে চাইবে তারা স্বাভাবিকভাবে এই ধরনের অপশক্তিকে বেছে নেবে তো সেই কথাটি জিএম কাদের বলেছেন এবং আরও বলেছেন যে সরকার জাতীয় পার্টিকে বিরোধী গৃহপালিত দল হিসেবে রাখতে চায় তো সেটাও সত্য তো আবার জাতীয় পার্টিকে নির্বাচনে আনার জন্য চাপ দেয়া হয়েছিল সেই তথ্যগুলি এখন ফাঁস করছেন এই সমস্ত মানে গোপন কথা ফাঁস করাতে চটেছেন এখন জাতীয় পার্টি তো আর হারাবার কিছু নেই তারা তো আছে এক ধরনের দয়ার মধ্যে থাকলেও এছাড়া গভর্নমেন্টেরও কোনো উপায় নেই আর ক্ষমতার মধু তো আর মন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটুকু আছে সেইটুকু দিয়ে যদি মানসম্মান মানে বাঁচিয়ে রাখা যায় বিরোধী দলের একটু শক্ত কথা বলে যদি বিরোধী দল বিরোধী দল একটা ভাব রাখা যায় খারাপ কি হয়তো সেই জায়গা থেকে চিন্তা করে কিছু কিছু তথ্য তিনি প্রকাশ করেছেন যাই না অন্য অর্থ আছে কিনা এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের যে এই কথাগুলো বলছেন পরিষ্কার করতে হবে তিনি বলছেন যে জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন কে কাকে হুমকি দিয়েছে তাদের জন্ম তো বন্দুকের নলে তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি গত নির্বাচনে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছে ভোটের দিন কোনো খুন খারাপই হয়নি এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা জিএম কাদেরকে পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করবে এই পরিষ্কার করতে গেলে তো অনেক কিছুই বের হয়ে আসে কারণ নির্বাচনের আগে দফায় দফায় তারা বসছে আসন ভাগাভাগি করার জন্য যে ছাব্বিশটা না কয়টা আসন দেবে পরে দরকার ছাব্বিশটা পেয়েছে সেই ছাব্বিশটার মধ্যে এগারোটা কি তেরোটা আসন তারা পেয়েছে তো এখন পরিস্থিতি হলো যে ওবায়দুল কাদেরও যদি জিএম কাদের মুখ খোলেন তাদের নিজেদেরও সর্বনাশ সরকারেরও সর্বনাশ এবং এটা বাংলাদেশের মানুষ জানে যে নেপথি কী হতে পারে কি হয়েছিল সেটা খুব একটা অপকর্ষিত না কিন্তু এই যে মুখ দিয়ে যে বলছে এটা সরকারকে আরও বিব্রত করছে সেই কারণেই আজকে দেখলাম যে যেখানে প্রতিদিন বিএনপির সমালোচনা হয় আজকেও করেছেন তিনি এই বক্তব্যের মধ্যে কিন্তু এই প্রথম অন্তত জাতীয় পার্টি নিয়ে মুখ খুললেন এটাই হচ্ছে একটা বড় বিষয় যে প্রধান বিরোধী দল সংসদের জাতীয় পার্টি কোনোদিনও জাতীয় পার্টির বিরুদ্ধে তিনি কথা বলেন না আজকে অনেকটা বাধ্য হয়েই তিনি কথা বললেন এটাই হচ্ছে রাজনীতির একটা নতুন ইয়ে যে প্রথমবারের মতন জাতীয় পার্টির কে জাতীয় পার্টিকে সমালোচনা করে বক্তব্য দিলেন ওবায়দুল কাদের এটা একটা একটা ইয়ে হইতে পারে একটা শিরোনাম হইতে পারে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ